আশুলিয়ার স্থানীয় একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গাজীর দরগা সরকারি মহিলা কবরস্থান থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে কয়েকটি কবরের মাটি খনন করা অবস্থায় দেখতে পান তারা। পরে কবরগুলোতে কোনো মরদেহ দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। 12টার দিকে আমার ফোন করে জানানো হয়েছে। জানানোর পরে মনেগঞ্জে এখানে সরজমিনে আইলাম। আইয়া মনেগঞ্জে আমি মনে করছি শিয়ালে পুত্তা মনেগঞ্জে মাটি খুঁজতে পারে। আয়া পরে সরজমিনে আইসাতে এই যে না এখানে এটার মানুষের খুঁজা মনেগঞ্জে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে মৃত ব্যক্তিদের স্বজনরা কবরস্থানে ভিড় জমান। স্থানীয় নাজমুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় কঙ্কাল পাঁচটি চুরি হয়ে যায়। আশা দেখে যে মানে এখানে কবর নাই, ওখানে কবর নাই, এভাবে প্রায় পাঁচ থেকে ছয়টা কবর মানে মাটি উঠানো, এইটা দেখে আমরা তো সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতেছি। এটা আসল কি হয়েছে সেই ঘটনা আমাদের কারোই জানা নাই। এর আগে 2021 সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে একটি কবরস্থান থেকে 16টি, 2019 সালে আশুলিয়ার শ্রীখণ্ডিয়ায় 7 এবং 2015 সালে গোকুলনগর এলাকার একটি কবরস্থান থেকে 13টি কঙ্কাল চুরি হয়েছিল। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে। I know you're someone new, they can't